সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে থাকতে হবে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তো পূর্বত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যেখানে আপনার একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আমার একটু ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য কত টাকা লাগে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকের ভিডিওতে আমরা আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আলোচনা করবো তো ওই ভিডিওটি যদি দেখে না আসে থাকেন তো আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাকে যেটা করতে হবে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অর্থাৎ বিআরটি অফিস থেকেও এটা আপনি কালেক্ট করতে পারবেন আবেদন ফর্মটা অথবা আপনি চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম লেখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম পেয়ে যাবেন তারপর যেটা লাগবে মেডিকেল সার্টিফিকেট এখানে মেডিকেল সার্টিফিকেট বলতে আপনার দুটো টেস্ট লাগবে সেটা হচ্ছে আপনার আইকিউ টেস্ট অর্থাৎ চোখের টেস্ট প্লাস আপনার ব্লাড গ্রুপ কোন গ্রুপের ব্লাড সেটি লাগবে আপনার তারপরে যেটা লাগবে ন্যাশনাল আইডি জন্ম সনদ বা পাসপোর্ট পাসপোর্টের সত্তাহিত ফটোকপি অর্থাৎ আপনার এই তিনটির যে কোনো একটি সত্যায়িত থাকতে হবে আপনার ফটোকপির সাথে সত্যায়িত করে নিতে হবে তারপরে যেটা লাগবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সদ্য তোলা এক কপি সদ্য তোলা সদ্য তোলা তিন কপি স্ট্যাম্প সাইজের কপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের কপি এই দুটো তিন আগে চার কপি আপনাকে ফটো লাগবে পাশে লাগবে একটি সাথে লাগবে বিদ্যুৎ বিলের কপি অথবা অন্য যে কোনো একটি বিলের কপি লাগবে আপনার যদি থাকে এটা নিয়ে যাবেন সাথে না থাকলেও হয়তো হবে সমস্যা নেই করা যাবে আর একটা সেটা হচ্ছে একটি লাইসেন্সের জন্য যদি আবেদন করেন অর্থাৎ আপনি হয়তো বাইক অথবা কার এই দুটোর যে কোনো একটার জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে তিনশো টাকা আপনাকে আবেদনের সাথে দিতে হবে আর যদি আপনি বাইক এবং কার দুটো একসাথে করেন তাহলে পাঁচশো আঠারো টাকা আপনাকে দিতে হবে আবেদনের সময় আর পেশাদারিত্ব যদি লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে আপনাকে বিশ বছর পূর্ণ হতে হবে তাহলে আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনি ব্যক্তিগত প্রয়োজনের জন্য লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাকে আঠারো হতে হবে তাহলে আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর পেশাদারিত্ব অর্থাৎ আপনি যদি সেই লাইসেন্স নিয়ে পেশায় নিয়ে যেতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশ বছর পূর্ণই হতে হবে তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ